করোনার জন্য দুটো বছর আমাদের নষ্ট হয়েছে, এই দোল উৎসব আমরা পালন করতে পারিনি, তো এইবারে আমরা খুব মজা করছি সবাই মিলে। ঠিক আছে, আমরা এই একটা দিনের জন্যই বেঁচে থাকি, যে আমরা সারা বছর যে যার মতো কাজ করি, এই একটা দিন সবাই সবার মতো করে একসাথে আনন্দ হয়ে আনন্দ করি। বসন্ত উৎসব থেকে শারদ উৎসবের সূচনা হয়, সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে এই সংগঠনটা করা হয়। নেক্সট পরে আমাদের খুঁটি খুঁটি হবে পয়লা বৈশাখে, খুঁটি বছর থেকে শুভ সূচনা শুরু হবে, হওয়া থেকে তারপরে দেখুন প্রত্যয় সব কিছুতে একটা আলাদা অনন্য মাত্রার মধ্যে দিয়ে চলে। তা বলে এটা নয় যে আমরা এটা মানে কিছু আলাদা করছি, এটা আমাদের ঐতিহ্য বা পরম্পরা বলতে পারি। আমরা প্রতিবারই বিগত বেশ কয়েক বছর ধরেই এই দোল উৎসবের দিনই আমরা শারদ উৎসবে সূচনা, সাহিত্যের ভাষায় বলতে পারেন বসন্ত উৎসবেই আমরা শারদ উৎসবে সূচনা, কারণ এই দিনটা তো পবিত্র, শুধু রাজ্য দেশ তথা বিশ্বব্যাপী এই দিনটা পালন করা, বলতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার সবচেয়ে ভালো দিন হচ্ছে। সকাল থেকে প্রত্যেককে আবির মাখিয়ে নাচ গান ও আনন্দের মধ্যে দিয়ে আমরা আজকের এই দিনটা পালন করি। কিরম লাগছে আজকে এই দিনটা? ভীষণ ভালো লাগছে, সবাই সঙ্গে দেখা হওয়ার তো এই বিশাল মানে স্পেশাল মুহূর্তগুলোই থাকে, তো পাড়ার প্রত্যেককে সবাই মিলে একসঙ্গে যে পালন করতে পারি এটার জন্য তারা প্রত্যেককে।